রামধুরা থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে 1 ঘন্টা পরে 24 কিলোমিটার দূরে অবস্থিত রংপো দিয়ে সিকিমে প্রবেশ করলাম। এটি রংপো মার্কেট। কিছুটা সময় এই মার্কেটে কাটিয়ে আবার যাত্রা শুরু করলাম। রংপো থেকে আড়িতার এই 30 কিলোমিটার রাস্তা কোথাও খারাপ, আবার কোথাও ভালো। প্রায় 1.5 ঘন্টা পরে আড়িতাল লেক বা ল্যাম্পোখরি লেকে এসে পৌঁছলাম। লেকটি লম্বায় 1120 ফিট এবং চওড়ায় 240 ফিট। এটি সিকিমের একমাত্র ন্যাচারাল লেক যেখানে বোটিং করার সুবিধা রয়েছে। লেকটি ওপর থেকে দেখলে মানুষের পায়ের বুটের মতো দেখতে লাগে। লেকটি পাইন ফরেস্টে ঘেরা, তাই জলের রং আরো বেশি সবুজ লাগে। এই লেকে আমি দ্বিতীয়বার আসলাম। এর আগে 2020 সালের মার্চ মাসে আমি প্রথমবার এসেছিলাম। এরপর হোমস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের হোমস্টে বুক করা হয়েছিল এই ল্যাম্পোখরি লেক থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত মাংখিমের স্যামপ্যাং ভিলা। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে আমাদের হোমস্টের রুম। জানলা খুললেই এই ভিউ। আর এই হচ্ছে বাথরুম। আমরা অবশ্যই এই রুম চেঞ্জ করে অন্য একটি রুমে চলে যাই, কারণ ওই রুমটির সামনের ভিউ আরো সুন্দর ছিল। এটি হোমস্টের খাবার জায়গা। লাঞ্চ সেরে বেরালাম গ্রামটি ঘুরে দেখবার জন্য। নির্ঝুম রাস্তা, খালি জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক শোনা যায়। কিছু দূর যেতেই রাস্তার পাশে চোখে পড়ল স্কোয়াশ গাছ। এর তরকারি অনেক হোমস্টেতেই খেয়েছি, কিন্তু স্বচক্ষেই প্রথম দেখলাম। আশপাশটা ঘুরতে ঘুরতেই সন্ধে হয়ে আসলো। রাত 8টার মধ্যে ডিনার সেরেই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম মাংখিম ভিউ পয়েন্ট দেখতে, যা আমাদের হোমস্টে থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত।
ভিউ পয়েন্ট থেকে এই কাঞ্চনজঙ্ঘা সহ এই প্যানোরামিক ভিউ অতুলনীয়। এখান থেকে আরিতার লেকটাও দেখা যায়। এই ভিউ পয়েন্ট থেকে 5 কিলোমিটার দূরেই অবস্থিত আরিতার গুম্ফা। এই গুম্ফা দেখেই রওনা দিলাম জুলুকের উদ্দেশ্যে। পথে রংলি থেকে পারমিটও করে নিলাম। সে নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে পরবর্তী পর্বে।